জমে উঠেছে এএফসি এশিয়ান কাপ। এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর ঘিরে শুরুতে খুব একটা আগ্রহ না থাকলেও নক আউট পর্বে সেরা দলগুলোর লড়াই দেখতে স্টেডিয়ামমুখী দর্শকরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আয়োজক কাতার এরই মধ্যে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। এছাড়াও চমক দেখিয়েছে তাজিকিস্তান। নিজেদের ফুটবল ইতিহাসে এবারই প্রথম এশিয়ান কাপে কোয়ালিফাই করে দেশটি, আর প্রথম আসরে সব হিসেব নিকেশ ভুল প্রমাণ করে তাজিকরা নিশ্চিত করেছে সেরা আট। সবশেষ ম্যাচে অভিজ্ঞতায় ঢের এগিয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে তারা। নিজ দলের এমন ফলাফল বেশ পীড়া দিচ্ছে সমর্থকদের। আমিরাতিরা খুব ভালো খেলেছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমিরাতের তারকা ফুটবলাররা খেলেছে, তারপরও হেরে গিয়েছে, এটা মানা যায় না। সবশেষ ফিফা বিশ্বকাপ আয়োজন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল কাতার। এবারের এশিয়ান কাপের নয় ভেন্যুর সাতটিতেই অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ম্যাচ। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। বিশ্বকাপের মতো বড় আসর না হলেও আয়োজনে কোনো ধরনের কমতি রাখেনি কাতার। ভেন্যুতে সমর্থকদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ব্যবস্থা। বিশ্বকাপের মতো বড় ইভেন্ট শেষে আবার কাতারে মাটিতে ফুটবল ফিরে এসেছে এশিয়া কাপের মাধ্যমে, আমরা অত্যন্ত খুশি। ওয়ার্ল্ড কাপ না, তারপরও বড় বড় দেশ ছাড়াও ম্যাচে যেন এত দর্শক হয়, এটা আসলে সত্যি কাতার এবং কি বিদেশ থেকে যারা এসেছেন তারা উপভোগ করেছেন। এক বছরের ব্যবধানে বিশ্বকাপ ও এশিয়ান কাপ আয়োজন করে অনন্য নজির স্থাপন করেছে কাতার। ভবিষ্যতেও বড় স্পোর্টস ইভেন্ট আয়োজন করতে চায় দেশটি। কাতারের বড় টুর্নামেন্ট আয়োজনের ইতিহাস গর্ব করার মতো। আরব বিশ্ব ও এশিয়ার জন্য আমরা এই রীতি অব্যাহত রাখতে চাই। আমাদের উপর এএফসির আস্থা আছে। ভবিষ্যতে এখানে আমরা বড় আসরগুলো আয়োজন করতে চাই। তৃতীয়বারের মতো কাতারে অনুষ্ঠিত হচ্ছে এএফসি এশিয়ান কাপ। আগামী 10 ফেব্রুয়ারি লুসাইলে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে 18তম আসরের। সময় সংবাদ, কাতার।